শীতে যেভাবে শিশুকে গোসল করাবেন শীতের সময় শিশুদের গোসল নিয়ে অনেকেই বেশ টেনশনে থাকেন অনেকে দ্বিধায় পড়েন অথচ এ সময় নিয়মিত গোসল করানো ভালো না করালে বরং ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকায় ত্বক শুষ্ক থাকে খসকসে ভাব হয় শরীর ঘেমেও যায় এই ঘাম থেকে দুর্গন্ধ হয় ত্বকে ফুসকুরি ওঠে ত্বকে সংক্রমণ হতে পারে জন্মের পর নবজাতককে আঠাশ দিন বয়স বা বাহাত্তর ঘণ্টা পর্যন্ত গোসল না করানো উচিত এরপর প্রতি একদিন পর পর গোসল করানো যেতে পারে এছাড়া শিশুর অন্য কোনো সমস্যা না থাকলে নিয়মিত গোসল করানো উচিত শিশুকে সহনীয় হালকা উষ্ণ পানি দিয়ে গোসল করান হালকা গরম পানিতে গোসল করালে শরীরের বন্ধ লোমকূপ খুলে যায় এবং রক্ত চলাচলের গতি বেড়ে যায় গোসলের আগে শিশুকে কিছুক্ষণ রোদে রাখার পর অলিভ অয়েল বা সরিষার তেল শরীরে মালিশ করলে ঠান্ডা লাগার আশঙ্কা কমবে ত্বকও থাকবে অনেক ভালো শিশুর ত্বকের জন্য মালিশ খুব উপকারী বিশেষ করে শীতে গোসলের আগে শিশুকে কিছুক্ষণ শরীর মালিশ করে দেওয়া উচিত মালিশ করা তেল কুসুম গরম করেও নিতে পারেন এতে শীতে শিশু ঠান্ডা লাগার আশঙ্কা কম থাকবে কানে যাতে পানি না ঢোকে সেদিকে খেয়াল রাখতে হবে শীতে শিশুদের জন্য গ্লিসারিনযুক্ত সাবান ব্যবহার করুন গোসল শেষে নরম তোয়ালে দিয়ে শরীর মুছে দিন এরপর ত্বক শুকিয়ে যাওয়ার আগেই তাড়াতাড়ি ময়শ্চারাইজার লাগিয়ে দিন এতে শিশুর ত্বক ভালো থাকে গোসলের সময় একদিন পর পর চুল ভালোভাবে শ্যাম্পু করান মাথায় কোনো ফুসকুলি উঠবে না এবং এতে মাথার ত্বক ভালো থাকবে যত্নে থাকুক প্রতিটি শিশু মায়ের কোলে সবার জানার স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমাদের পেজের টিপস অ্যাডভাইস ভিডিওগুলো দেখেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আপনি কত সপ্তাহে আছেন কমেন্টে লিখুন আর জেনে নিন আপনার জন্য পরামর্শ পরামর্শ পেতে করল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জন্মের সময় আপনার শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনি আপনার পরিবারকে আশিটি রোগ থেকে আজীবন সুরক্ষিততে রাখতে পারবেন কর্ড ব্লাড এর জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নম্বরে শূন্য এক তিন এক দুই এক সাত আট নয় এক শূন্য